হ্যাঁ মেয়েদের হায়েজ হয়ে গেছে গা। আল্লাহ কয় তুমি এখন নামাজ পড়তে গেলে কষ্ট বাবা, যাও তোমার লাইগা মাফ। নেফাজ অবস্থা বাচ্চা হয়ে গেছে, এই দ্বিতীয় দিনে সে উঠবে কেমনে? সিজার হয়ে গেছে, এখন সে উঠবে কেমনে? রব্বে কারিম কি পরিমাণ আজিজ আর কি পরিমাণ হাকিম। রব বলেন যাও মাফ। হযরত হাওয়ার যখন প্রথম হায়াজ আসলো, হাওয়ার ইসলামের প্রথম যখন হায়াজ আসলো, হযরত হাওয়ার ইসলাম আদমকে জিজ্ঞেস করলেন কি কি করবো, এতদিন তো আর ছিল না বেহেশতে, দুনিয়াতে আসতে আর তো শুরু, কিনতাম এটা কি, এটা কি জিনিস, কি করবো? তোকে আল্লাহরে জিজ্ঞেস করলো, আল্লাহ হাওয়ার তো হায়াজ আসছে এখন কি করবে, সে ওকে বলে দাও যেন নামাজ না পড়ে। ও যেন কি, এবার রমজানের মাস আসছে আবার হায়াজ আসছে, আদমের হাওয়া কয় এখন আবার হায়াজ আসছে, এখন কি করবো? কে নামাজ জন মাফ তো রোজাও মাফ। আল্লাহকে তোমার কইছি ফতোয়া দিতে, তুমি নিজের থেকে ফতোয়াটা দিলে কেন? না এখন রোজা রাখবে না পরে রাখবে। আরে যদি আদম আসতাম এদিন চুপ করে থাকতো আল্লাহকে, তো এটা অবাক। লেকিন কি বলে তুমি নিজের থেকে কইলা খা, যাও পরে রেখে, পরে রেখে দিতে হবে, পরে কি তাহলে হজ কি বলে এসি এসব কি বলে হজ কি আরেকজনকে করালে হবে কি না, জাকাত কোরবানি এবার কোনটা কোনটা হবে না, সব হবে লেকিন শুধু কোনটা হবে না। তাহলে আপনার কি আসর নামাজ ইমাম সাহেবের মাঝে মাঝে ফোন দেন নাকি কি ভাই? আমাদের সাথে একবার হজে গেছে এক বড় শিল্পপতি বাংলাদেশের বিশিষ্ট আল্লাহ জানান বড় শিল্পপতি, এক বিশাল সুরের মালিক, ইনি কি করছে জানেন? হজের আগে আমরা তো 7 তারিখে যাই না, মিনা 8 তারিখে যাইতাম, এখন তো 7 তারিখে রাতে চলে যায়। ইনি এক পাকিস্তান দিয়ে ঠিক করছে 2000 রিয়াল দিয়ে, আমি মক্কা শরীফ থাকবো, তুমি গিয়ে আবার মিনা আরাফা মোজদালেফাটা সব করে আসবে। উনি সুস্থ সবল, উনি এটা আমাদেরকে কারো জানায় নাই, আইনি মুহূর্তে যেদিন আমরা যাবো এদিন উনি রওনা হচ্ছে, রেডি হচ্ছেন না, উনি কি হচ্ছেন না জানেন? মোয়াল্লিম সাহেব হুজুর কি করতাম এখন, হুজুর আমরা কি করবো এখন, হুজুর সে তো রেডি হচ্ছে না, সে তো যাবেই না, কেন যাবে না? পাকিস্তান ঠিক করছে 2000 টিকা, মিনার আবার মোজদালা কি করে আনবে, ওটা তো সারা জীবন। আমি কাছে আমরা সব রেডি হন, সবার শেষে যা করার করুন, সবার সাথে আমি কাছে চলেন চলেন, বাংলাদেশের বিশাল বিশাল এক গ্রুপের মালিক চলেন, আমি যাবো এত ভিড়ে আমি যেতে পারি না, কি করবেন না? আমি পাকিস্তানে ঠিক করছি, সে আমার হজ করে দেবে, আমি আপনার হজ হবে না, আপনাকে যেতে হবে, আমি যাবো না। রসিল বাঁধ, রসিলন বাঁধেন, উড়ান গাড়ি খুজরা আয় 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 মা খেলা খুজরা আয় আয় আয়। কি অপেক্ষা করছে রব ছাড়া কেউ জানে না। রব্বুল আলামিন বলেন আজকে এই সূরা আলে ইমরান মিম সেজদার শেষ আয়াত কি, আজকে প্রথম সূরার শেষ আয়াত কি, আজকের ফজরের প্রথম প্রথম রাকাতের শেষ আয়াত আপনি অপেক্ষা করুন, এরাও অপেক্ষা করুন, এরা টের পাবে, এরা যাবে কোথা, আল্লাহকে আপনি এদেরকে প্রত্যাখ্যান করুন, হ্যাঁ এদেরকে প্রত্যাখ্যান করুন, বাদ দেন, এরা টের পাবে, এরা যাবে কোথায়। আল্লাহ আরেক জায়গায় বলে জারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও। আচ্ছা যদি ইসরায়েলের মোকাবেলায় আল্লাহ আমেরিকাকে দাঁড়া করা দিত আর আমেরিকার হাতে ইসরায়েল ধ্বংস করতো, তো এটা কি কোনো এই বাহাদুরি ছিল, কথা বলেন? আচ্ছা রুস্তমে যদি 2 বছরের একটা বাচ্চাকে একটা আসার দেয়, এটা বুঝি রুস্তমের বাহাদুরি? ওই হিন্দুস্তানে বলে এক পলোয়ান ছিল, পলোয়ান ছিল, কুস্তিগির ছিল, তো সে বাজারে গিয়া গোস্ত কিনছে, গোস্ত
তো গোস্ত কিনতে গিয়া বেটাওয়ালা গোস্তওয়ালার সাথে চকচক হয়েছে, কি লাগছে একটু কথা বাড়াবাড়ি হয়েছে, গোস্তওয়ালা তার পাল্লিটা মারছে তার থেকে ছুঁড়া তার এখানে লেগে কেটে গেছে। তো ফলোয়ান করছে কি তার জামাটা খুলে তাড়াতাড়ি বাঁধছে, বাইন্দা আসতে গেছে সব হয়রান, তুমি তুমি এই গোস্তওয়ালার মার খেয়ে আসছো নিহাত্তা, হাত উঠে তো শরম লাগে, আরে দুর্বল হাত উঠাতে শরম লাগে, কি বলছে বলেন, দুর্বল হাত উঠাতে কি লাগে শরম লাগে, এখন যদি আমেরিকা দিয়ে ইসরায়েলকে মারতো তো আমরা কি করতেন, মুসামাইতে কামান দাগান লাগেনি কি, মুসামাইতে কি কামান দাগান লাগে, তো এই জন্য আল্লাহ এমন এক দলকে বাছাই করছে যাদের নিজস্ব কোনো মুদ্রা নাই, যাদের নিজস্ব কোনো ফ্যাক্টরি নাই, যাদের নিজস্ব কোনো সেনাবাহিনী নাই, যাদের নিজস্ব কোনো অস্ত্র নাই, যাদের নিজস্ব কোনো মানচিত্র নাই, যাদের নিজস্ব কোনো কিছু নাই, দুর্বল কাকে বলে, ওই দুর্বল দিয়ে আল্লাহ পরাশক্তিকে টাক্কা লাগায় দিয়েছে। এটাই ছিল পুরো মানবতার ইতিহাসে আল্লাহ তাআলার দস্তুর। আচ্ছা মূসা কেমন, এবার মূসা কেমন, ফিরআউন কেমন, আচ্ছা ইব্রাহিম কেমন, তো নমরুদ কেমন বলেন না, আচ্ছা মূসা কেমন, তো কারুন কেমন, সব দুর্বল না, কি পরিমাণ দুর্বল, আচ্ছা দুর্বলের এদিকে দুর্বলতার কোনো সীমা নাই, ওদিকে শক্তির কোনো সীমা নাই বলেন না, এদিকে বলেন ফিলিস্তিনিদের দুর্বলতার কোনো কি নাই বলেন, আর ওদিকে ইসরায়েলের শক্তির কোনো কি নাই, অভাব নাই, তারা এদের মোকাবেলা ওদেরকে দাঁড়া করাই দিছে, রবের কুদরত প্রকাশের জন্য আল্লাহ তাআলা বলেন দারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও, দারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও, আমি একা লড়বো, আল্লাহ বলেন আরেক জায়গায় দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, আমাহিলহুম কালিলা, আমাকে এবং ওদেরকে একা ছেড়ে দাও যারা মিথ্যু, এবং নেয়ামতে নেয়ামতে যাদের দুনিয়া ভরে গেছে, নেয়ামতে নেয়ামতে যাদের দুনিয়া কি নেয়ামতে নেয়ামতে যারা ফুলফিল পূর্ণাঙ্গ, উলিন নামা যারা নেয়ামতে নেয়ামতে ভরে গেছে যাদের দুনিয়া, এরা মিথ্যু, এদেরকে আর আমাকে একা ছেড়ে দাও, আমি একা লড়ব, সুবহানাল্লাহ বলে আমি একা কি করব, আমি একা লড়ব, আল্লাহর কসম ইসরায়েল ধ্বংস হবেই হবে, তোমরা করবা না, রব বলেন আমি করব একা, সুবহানাল্লাহ বলেন, রব কি বলেন বলেন, এই এই আয়াতে কারিমাগুলো আমি ফি জিলালিল কুরআন থেকে পড়েছি, জেলখানায় বসে বসে জেলখানায় বসে বসে পড়ছি ফি জিলালিল কুরআন থেকে, মজাই লাগতো মজাই লাগতো, কারারক্ষীরা এসে বলতো হুজুর হবে বাইরে হবে, আমি বলতাম বাইরে হওয়া নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা, বাইরে হবো ইনশাল্লাহ, হয় জীবিত তুমি বেরোবো অথবা কি বেরোবো, এটা কি জেলখানা কি ঢাকা জায়গা, এটা তো বাইর হবে, হয় জিন্দা না মুর্দা, কি ভাই বারহাল ফি জিলালিল কুরআনের মধ্যে তাফসীরে জিলালিল কুরআনের মধ্যে সৈয়দ কুতুব রহমাতুল্লাহ লিখছেন, সৈয়দ কুতুব রহমাতুল্লাহ এই কিতাবের ভূমিকার মধ্যে লিখছেন, আমার কাছে খবর এসেছে আমার এই কিতাব জেলখানায় বসে বসে অসংখ্য যুবক পড়ে, আর আমিও পড়ছি জেলখানায় বসে, আল্লাহ আমার খবরটাও যদি বুঝাই দিতেন আপনি, বারহাল জারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও, কি ছেড়ে দাও বলে, একা আমি একা বুঝবো, আচ্ছা ফেরাউন কাল্লা একা ডুবাইছে না অন্য কারোর সাহায্য নিয়েছে, আরে কর না, কারুন কাল্লা ধ্বংস একা করছে না অন্য কারোর সাহায্য নিয়েছে, কাউমে আকার কাউমে সামুদকে একা ধ্বংস করছে না অন্য কারোর সাহায্য নিয়েছে, তা আমি বললাম আল্লাহ এখানে এখানে একা করেন না কেন, করেন না কেন আপনি, আপনি করেন না কেন, বিষয়টা কি, আল্লাহ কয় ওয়ামা ফিলহুম কালিলা, অল্প দিন ছেড়ে দাও, অল্পদিন ঢিল দাও, কি বলে অল্পদিন কি দাও, অল্পদিন ঢিল দাও, বহরহাল কথা ছিল কোরআন পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গটাই আমাকে বিশ্বাস করতে হবে, পুরো কোরআন আমাকে বিশ্বাস করতে হবে, বলেন পুরো কোরআন আমাকে কি করতে হবে, কোরআনের এক নম্বর বিষয় হলো কোরআনে কারিমের উপরে ঈমান আনা, দুই নম্বর বিষয় হলো বিশুদ্ধ তেলাওয়াত শিখা, তিন নম্বর বিষয় হলো কোরআনে কারিম বোঝা, বলেন কোরআনে কারিম কি বোঝা, পড়বো বুঝবো, বলেন পড়বো বুঝবো, শুধু পড়লে লাভ নাই এই কথা বলার সুযোগ নেই, শুধু পড়লেও লাভ আছে,
তবে শুধু পড়া এর সাথে বোঝা এটার দাম বেশি। এটার কি বেশি বলেন? শুধু পড়লে লাভ আছে না নাই? আছে। পৃথিবীর কোনো প্রেসক্রিপশন শুধু পড়লে লাভ নাই? পৃথিবীর কোনো প্রেসক্রিপশন শুধু পড়লে কি নাই? লাভ নাই। লেকিন কোরআন প্রেসক্রিপশন এটা পড়লেও লাভ, এটা পড়লেও কি লাভ? তাহলে এটা এক নম্বর, এক নম্বর কি ঈমান, দুই নম্বর কি পড়া, দুই নম্বর কি কোরআন পড়ে ভুলে যাওয়া কবিরা গুনাহ, কোরআন পড়তে শিখে ভুলে যাওয়া কবিরা গুনাহ। এই জন্য যারা ছোটোবেলায় পড়তে শিখছিলেন, অনেক দিন ব্যস্ততার কারণে পড়তে পারেন নাই, আর তারাও আবার পড়া শুরু করে দেবেন। কোরআন পড়ে ভুলে যাওয়া কি গুনাহ? কবিরা গুনাহ। অনেকেই কোরআন পড়ে এরপরে ভুলে যায় আর দেখে দেখেও পড়তে পারে না, এটা কবিরা গুনাহ। দুই তিন নাম্বার বিষয় হলো কোরআনে কারিম বোঝা। কোরআনে কারিম কি? চার নাম্বার বিষয় হলো কোরআনে কারিম মানা। পাঁচ নাম্বার বিষয় হলো কোরআন নিজে মানা, আরেকজনকে মানানো। সুবহানাল্লাহ, বলবেন না? নিজে মানা আরেকজনকে কি? তাহলে আমি যে আয়াত কারিমগুলো পড়ছি এগুলো কোরআন কি না বলেন? কোরআন। তাহলে এগুলো পড়া, এগুলো বোঝা, এগুলো মানা। হ্যাঁ, যদি পারতাম পুরো কোরআন যদি আপনাদের সামনে শোনাতে পারতাম। নোয়াখালী বেগমগঞ্জ মদন মোহন হাই স্কুল মাঠে পুরো কোরআনে কারিমের তাফসির শুরু হয়েছে 65 বছর আগে। কত বছর আগে? এই সিলসিলা চলছে চলছে। হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ এখানে 30 পারা খতম করেছে। হুজুরের ইন্তেকালের পর থেকে এটা আমি শুরু করছি, আমাকে দিয়ে শুরু করছি। প্রতিদিন 50,000-এর বেশি মানুষ হয়, 50,000-এর বেশি প্রতিদিন। পাঁচ দিন, এক টানা পাঁচ দিন, দেড় ঘন্টা, আলহামদুলিল্লাহ। ডিসেম্বরের শেষ সপ্তাহ, এটা হলো আমাদের তাফসীর ধারাবাহিক। আমারও আমি আম্মা সূরা নাবা থেকে শুরু করেছি, এবার পড়ব ইনশাআল্লাহ সূরা গাশিয়া। কি পড়ব? সূরা গাশিয়া। এটা মজাই আলাদা যে আপনাদের সামনে ওইভাবে 30 পারা শেষ করে দিতে পারতাম। কি হয় সেক্রেটারি সাহেব, কি কর 30 পারা শেষ করতে পারতাম? কিছুটা বুঝে আসতো যে কোরআন কি জিনিস। তা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইরতাদা মিনকুম আন দীনিহি, কেউ যদি দ্বীন ছেড়ে দেয়, নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ, কেউ যদি দ্বীন ছেড়ে দেয়, তা আল্লাহ তাআলা অনেক লস হয়ে গেছে, আল্লাহর অনেক লস হয়ে গেছে। আচ্ছা, আজকের দুনিয়াতে, আজকের বাংলাদেশে, আজকের পৃথিবীতে কেউ যদি ইহুদির পক্ষে খুব সাফাই গায়, ইহুদির এমন, ইহুদির এমন, ইহুদির, ইহুদিরে তার খুব ভাল লাগে বলে না? ইহুদিরে তাদের খুব কি লাগে? ইহুদিরে তাদের খুব ভাল লাগে। যদি ইহুদিরে কারো খুব ভাল লাগে, আল্লাহ কয় এরা মোরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে, ইহুদির কোনো পয়েন্টকে যদি কারো ভাল লাগে সে মোরতাদ হয়ে গেছে। সে কি হয়ে গেছে বলেন? মাইয়াল তাদা মিনকুম আন দীনিহি, তোমাদের থেকে কেউ যদি তার দিনকে ছেড়ে দেয়, মাইয়াল তাদা মিনকুম আন দীনিহি, তোমাদের থেকে কেউ যদি তার দিনকে ছেড়ে দেয়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি তোমার মুহতাজ না, আমি আরেকজন বানাবো। সুবহানাল্লাহ, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি আরেক দল বানাবো। আশ্চর্য, আমাদের হাজীগঞ্জে, চাঁদপুর হাজীগঞ্জে এক ব্যবসায়ী, ইনি স্বর্ণকার। স্বর্ণকাররা স্বাভাবিকভাবে বাপ দাদা পৈতৃক সূত্রে স্বর্ণকার। স্বর্ণকার মানুষ ভুট করে নিজে থেকে করে না, বুঝেন নাই? বড় ব্যবসায়ী। এই ব্যবসা অবস্থা আমাদের ফরিদাবাদের হযরত মৌলানা মুফতি আবু সাইদ চাবুজার হাতে তিনি বায়াত হন। এই বায়াত হইয়া এই আল্লাহর বান্দা মাদ্রাসায় ভর্তি হন। মাদ্রাসায় ভর্তি হইয়া দাওরা হাদিস পাশ পাশ। এখন তিনি 10 তলা একটা ভবন করিয়া ওটা একটা মাদ্রাসা করার জন্য ওয়াকফ করেছে। হ্যাঁ, যখন করতাম না তো স্বর্ণকারে দিয়ে আল্লাহ মাদ্রাসা করাই। কি ভাই, কারে দিয়ে মাদ্রাসা করাই? স্বর্ণকারে দিয়ে আল্লাহ মাদ্রাসা। আমাদের মাহবুব ভাই, কই মাহবুব ভাই, আপনাদের এখানে এই মুসলিম না কি ব্যাংকার, এবার ম্যাশ কাজ পড়ে, আর এক বছর আছে দাওরা করার বাকি, এবার ম্যাশ কাজ চলেই পড়ছে। উড়ে আপনাদের এই মহল্লার মুসলিম, আলহামদুলিল্লাহ বলে। কোন ব্যাংকে ছিলেন? স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে ছিলেন, আলহামদুলিল্লাহ। এবার মেশকাত চরি পড়তেছে, আগামী বছর দাওরা হাদিস পড়বে, আলহামদুলিল্লাহ বলবেন না?
এখন বিভিন্ন জায়গায় বড়দের কোর্স করা ইনশাআল্লাহ। কি ভাই আজিব না, আল্লাহকে আমি ব্যাংকারে উঠে নিয়ে আসা কোরআন হাদিস পড়ানো ওয়ালা বানাই দিতে পারি। আচ্ছা আল্লাহ কি কি পারে, কোন বয়স বাধা? কোনো বয়স বাধা নাই, বরং এই বয়সে যদি পড়তে যায় তো এরা সাহাবাদের সাথে মিল বেশি। সিদ্দিকে আকবর কত বয়সে পড়তে গেছে? 38 বছর বয়স। সুবহানাল্লাহ, বলে সব সাহাবী বুড়ো বয়সে পড়তে গেছে না? এক শুধুই হযরত আলী ছিলেন ছোট 12 বছর, আর সবই তো বড়। তোমাদের থেকে কেউ যদি তার দিন ছেড়ে দেয়, কি ছেড়ে দেয়? নাউজুবিল্লাহ, দিন ছেড়ে দেয়, দিনের এক জাররা অস্বীকার করা মানে দিন ছেড়ে দেওয়া, দিনের কোন পয়েন্ট অস্বীকার করা মানে কি? কিন্তু খোদা না খাস্তা মানে না, পারে না, মানে না, শারীরিক কারণে, নফসের কারণে মানে না, এটাতে কিছু কিছু ছাড়া আছে, বুঝলেন না? এখন গেছেন জুমা বইয়া গেছেন, আসরটা পড়তে পারলেন না, ঘুমায় গেছেন, ছাড়া কি আছে? লেকিন অস্বীকার করো তো আসর পড়েন নাই, অস্বীকার করো তো আসর পড়েন নাই, গেছে গা আমও গেছে সালাও গেছে, বলেন না আমও গেছে, ইমানও গেছে, জুমাও গেছে, জুমা বইয়া যা যোগ ছিল এটাও বিয়ে হয়ে গেছে, সেটাও কি হয়ে গেছে? সেটাও ডিলেট হয়ে গেছে। আমার এটা আমার বুঝেই ধরে না, আমার এটা বুঝেই ধরে না, আসরের নামাজ আর জুমার নামাজের মধ্যে এত ব্যবধান আমরা কেন করলাম, আমার এটা বুঝেই ধরে না। আমি কিন্তু ফজর ও সালাম ফিরে তাকাইছি কয়শ পাশে দেখি, আমার এটা বুঝেই ধরে না, জুমার কি জিনিস আসর কি জিনিস আমার এটা বুঝে ধরে না। কিন্তু জুমার এত গুরুত্ব কে দিল, আসরের এত গুরুত্ব হীন কে করল, বুঝেন না কথা মনে? হ্যাঁ, জুমাকে এত গুরুত্ব কে দিল, আসরকে এত গুরুত্বহীন কে করল? জুমার কথা বলছে কোরআন শরীফে শুধু একবার, আর পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলছে 80 বারের উপরে, এমন কোন সূরা নাই 5 ওয়াক্ত নামাজের কথা বলে নাই, আর জুমার কথা বলছে শুধু একবার, একটা পয়েন্ট, ফাসাউ ইলা যিকরিল্লাহ, একটা পয়েন্ট, يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله জুমার কথা একবার বলে যদি এটা এতটা গুরুত্বপূর্ণ হয়, আগে হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, সবগুলো নামাজকে হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজ, বিশেষ করে কি আল্লাহ রাসূল বলেন যে দুটো নামাজ পড়বে, দুটো নামাজ, এর অর্থ কি শুধু এই দুইটা না, আর সবগুলো সহ, কোনো কোনো মাওকাতে এই ব্যাপারে, কোনো কোনো ব্যাপারে এই ব্যাপারে যে সূর্য ডুবার আগে এবং সূর্য উঠার আগে দুই ওয়াক্ত নামাজ পড়ে, অর্থাৎ ফজর আর আসর, ফজর আর আল্লাহ রাসূল বলেন লাইয়াল জান্নার মান সাল্লা ক্বাবলা তুলুয়ি শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে সূর্য ডুবার আগে আসরের নামাজ পড়ে, সূর্য উঠার আগে ফজরের নামাজ পড়ে, এই লোকটা জাহান্নামে যাবে না, আমি মুহাম্মদ লিখে দিলাম। তাহলে আসর নামাজের গুরুত্বটা কেমন? জুমা থেকে বেশি না কম? অন্ধের জন্য কিন্তু জুমা নাই, ল্যাংড়ার জন্য কিন্তু জুমা নাই, নারীর জন্য কিন্তু জুমা নাই, মুসাফিরের জন্য কিন্তু জুমা নাই, লেকিন আসর কার কার জন্য নাই? শুধু বনশ্রী শিল্পপতিদের জন্য নাই, আসর কার কার জন্য নাই? জোরে বলেন, একজন বলেন না যে আসর এই ও মুখের লেগে আসর বাদ। আরো মজার বিষয় হইল, আজীব কথা, হজ এমন এক ইবাদত আপনি করতে পারলেন না, আরেকজনকে দিয়ে দিলেন, হুজুর আমার পক্ষ থেকে অস্থা করে দেন, আল্লাহ কাজা হইব, জাকাত দিতে পারলেন না নিজ হাতে, আরেকজনকে বললেন ভাই ধরো তুমি আমার টাকাগুলো নিয়ে গ্রামে সবাইকে দিয়ে দাও, আল্লাহ কাজাও হবে, এবার পেটের ব্যথার কারণে রোজা রাখতে পারলেন না, আল্লাহ কয় আরেকদিন রেখে দিও, যদি তাও না করো যাও আরেকজনকে 100 টাকা দিয়ে দাও, যাও হয়ে যাবো, আরে মাসালান
এবার আসরের নামাজ আপনার ভালো লাগে না, ইমাম সাহেবকে ফোন করলেন, হুজুর আমারটা আপনি পড়ে দিন। না জিব্রাইল পড়লেও হবে না, তোমারটা তোমাকেই পড়া লাগবে। কি বিষয় দেখি, বাস্তব না বাস্তব? আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? নামাজ কার কার জন্য না? হ্যাঁ, মেয়েদের হায়েজ হয়ে গেছে গা। আল্লাহ কয় তুমি এখন নামাজ পড়তে গেলে কষ্ট বাবা, যাও তোমার লাইগা মাফ। নেফাস অবস্থা বাচ্চা হয়ে গেছে, এই দ্বিতীয় দিনে সে উঠবে কেমনে? সিজার হয়ে গেছে, এখন সে উঠবে কেমনে? রব্বে কারিম কি পরিমাণ আজিজ আর কি পরিমাণ হাকিম, রব বলেন যাও মাফ। হাওয়ার যখন প্রথম হাওয়া হায়াজ আসলো, হাওয়ার ইসলামের প্রথম যখন হায়াজ আসলো, হাওয়ার ইসলাম আদমকে জিজ্ঞেস করলেন কি কি করবো, এতদিন তো আর ছিল না বেহেশতে, দুনিয়াতে আয়েশার তো শুরু, কিপতাম এটা কি, এটা কি জিনিস, কি করবো? তোকে আল্লাহ রে জিগে এলো, আল্লাহ হাওয়ার তো হায়াজ আসছে, এখন কি করবে সে? ওকে বলে দাও যেন নামাজ না পড়ে। ও যেন কি, এবার রমজানের মাস আসছে আবার হায়াজ আসছে, আদমের হাওয়া কয় এখন আবার হায়াজ আসছে, এখন কি করবো? কয় দেখি নামাজ জন মাফ তো রোজা মাফ। আল্লাহকে তোমাকে কইছি ফতোয়া দিতে, তুমি নিজের থেকে ফতোয়াটা দিলে কেন? না এখন রোজা রাখবে না, পরে রাখবে। আরে যদি আদমের সামনে দিদি চুপ করে থাকতো আল্লাহকে তো এটা অভাব। লেকিন কি বলে, তুমি তুমি নিজের থেকে কই লেখা, যাও পরে রেখে, পরে রেখে দিতে হবে, পরে কি তাহলে হজ কি বলে, এসিয়েশন কি বলে, হজ কি আরেকজনকে করালে হবে কি না? জাকাত কোরবানি এবার কোনটা কোনটা হবে না? সব হবে, লেকিন শুধু কোনটা হবে না? তাহলে আপনাকে আসর নামাজ ইমাম সাহেবকে মাঝে মাঝে ফোন দেন নাকি? কি ভাই, আমাদের সাথে একবার হজে গেছে এক বড় শিল্প বাংলাদেশের বিশিষ্ট শিল্প, মারা গেছে আল্লাহ জান্নাত দান করে, বড় শিল্পপতি এক বিশাল শিল্পের মালিক, ইনি কি করছে জানেন? হজের আগে আমরা তো 7 তারিখে যাই না মিনায়, 8 তারিখে যাইতাম, এখন তো 7 তারিখে রাতে চলে যায়। ইনি এক পাকিস্তান দিয়ে ঠিক করছে 2000 রিয়াল দিয়ে, আমি মক্কা শরীফ থাকবো, তুমি গিয়ে আবার মিনা রাফা মজদালে ফাটা সব করে আসবে। উনি সুস্থ সবল, উনি এটা আমাদেরকে কারো জানায় নাই, আইনি মুহূর্তে যেদিন আমরা যাবো এদিন উনি রওনা হচ্ছে, রেডি হচ্ছেন না, উনি কি হচ্ছেন না? মোয়াল্লিম সাহেব কি করতাম এখন, হুজুর আমরা কি করবো এখন, হুজুর সে তো রেডি হচ্ছে না, সে তো যাবেই না, কেন যাবে না? পাকিস্তানের ঠিক হচ্ছে 2000 টিকা দিয়ে, মিনার আবার মজদাল আবার কি করে আনবে ওটা সারা জীবন? আমি কাছে আমরা সব রেডি হন, সবার শেষে যা করার করুন, সবার সাথে আমি কাছে চলেন চলেন, বাংলাদেশের বিশাল বিশাল এক গ্রুপের মালিক চলেন, আমি যাবো এত ভিড়ে আমি যেতে পারি, কি করবে না? আমি পাকিস্তানে ঠিক করছি, সে আমার হজ করে দেবে, আমি আপনার হজ হবে না, আপনাকে যেতে হবে, আমি যাবো না। রসিল বাঁধ, রসিলন বাঁধেন, উঠান গাড়ি, খুজরা আয় 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 মা খেলা, খুজরা আয় 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 দেখছেন নি কেন? এরকম হাজি কিন্তু আছে, এরকম হাজি কিন্তু কি আছে? বার আর কথা আমার দূর চলে গেছে, আসর পড়ে না এটা মোমেন্ট হইতে পারে না, বলেন কি হইতে পারে না? বলেন এটা মোমেন্ট হইতে পারে না, খোদা না খাস্তা ঘুমায় গেছেন মসজিদে আসতে পারেন নাই, আপনি অবশ্যই ঘরে আসতে হবে, কথা বলেন না? মানে হুজুর একটু ছাড় দিছে আর কি, হুজুর একটু কি দিছে, ছাড় দিছে, খোদা না খাস্তা মসজিদে পড়তে পারেন না, ঘরে অবশ্যই পড়তে হবে, বাকি নামাজগুলো শুধু জুমা পড়ে পার পেয়ে যাবেন। এই আশায় যারা বসে আছেন তারা কাগজ কলম নিয়ে লিখে রাখেন, মা সালাকাকুম ফি সাকার, কেন এসেছো জাহান্নামে? লাম নাকু মিনাল মুসাল্লিন, পড়তাম না নামাজ, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, দিতাম না যাকাত, নামাজ আর যাকাতের ব্যাপারে কোনো ছাড় নাই,
নামাজ আর জাকাতের ব্যাপারে কি নাই? কোনো ছাড় নাই। আমার পঠিত আয়াতের উদ্দেশ্য ছিল আজকে এটা, তাকে তুমি বন্ধু বানাবা, আল্লাহকে বন্ধু বানাবা, রাসূলকে বন্ধু বানাবা, ওই মানুষগুলোকে তুমি বন্ধু বানাবা যারা না নামাজ পড়ে, যারা না জাকাত দেয়, যারা জামাতের সাথে নামাজ পড়ে। কয়টা বললো? তিনটা। কোন কোন গুণে হলে বন্ধু বানাতে পারবেন? নামাজ, এক নম্বর নামাজ পড়ে, দুই নম্বর জাকাত দেয়, তিন নম্বর জামাতের সাথে নামাজ। আল্লাহ বলেন কোন মোমেন এই পাঁচজন ছাড়া আর কাউকে বন্ধু বানাতে পারবে না। মোমেন বন্ধু বানা, আরে বন্ধু বানানো তো বুঝেন, শুধু শুধু দোকান থেকে একটা চা খাইছেন এক হিন্দুর দোকান থেকে, এটা তাকে বন্ধু বানানো হয় নাই। আমি মনে বুঝাতে পারি নাই, এটা তাকে কি করা হয় নাই? এখানে গেছেন, আমার এক হিন্দু স্যার আছে, আমরা তোর কাছে ক্লাস সিক্সে পড়ছি, ক্লাস সিক্সে স্যারের কাছে একটা কবিতা পড়ছি, এটা এখনো মনে পড়ে ইংরেজি। স্যারকে দেখলে আমি গাড়ি থেকে নেমেছি, এখনো ওই দেখছি স্যার, আমি গাড়ি থেকে নেমে স্যার, আর স্যার পরে কয় দেখছো এ বলা 40 বছর আগে পড়ছে, স্যার মনে আছে। এটা কোনো বন্ধু বানানো নয়, এটা কোনো কি না বলো? আমাদের দেশের হিন্দুদের সাথে আমাদের আচরণ সুন্দর হবে, আমাদের দেশের বেঈমানদের সাথে আমাদের আচরণ কি হবে? এটা রাসূলের শিক্ষা, এটা রাসূলের কি, এটা এটা মানে বন্ধু বানানো নয়, এটা মানে কি নয়? এটা বন্ধু হবে কে? আল্লাহ। বন্ধু হবে কে? রাসূল। এবং বন্ধু হবে কে? আল্লাযীনা আমানু, আর বন্ধু হবে ওই সমস্ত মুমিনরা, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা না নামাজ পড়ে, যারা না যাকাত দেয়। তাহলে নামাজ আর যাকাত কোনো ছাড় আসেনি? না, নামাজ আর যাকাত কোনো ছাড় নাই। সকলের জন্য নামাজ, ধনীদের জন্য যাকাত, সকলের জন্য কি? নামাজ, ধনীদের জন্য কি? যাকাত। তাহলে বিয়ে করাবেন ওই ধনীর মেয়ে যেই ধনী নামাজ পড়ে আর যাকাত দেয়? সুবহানাল্লাহ বলবেন না? ওই ধনীর মেয়ে বিয়ে করানো যাবে না যেই ধনী নামাজ পড়ে না অথবা যাকাত দেয় না। আর ওই গরিবকে বিয়ে করানো যাবে না যে গরিব নামাজ পড়ে না। তাহলে নামাজকে বানাও ইমানের মেয়ার, নামাজকে বানাও বন্ধুত্বের মেয়ার, আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, নামাজিকে ভালোবাসবো, যাকাত দেনেওয়ালাকে ভালোবাসবো। আলহামদুলিল্লাহ, যাকাত ছাড়া আমার বড় লোক বন্ধুও নেই, আলহামদুলিল্লাহ। খান আমার আমি দিল থেকে যাদেরকে মহব্বত করি যাকাত দেয় না, এরকম বন্ধুও নেই আলহামদুলিল্লাহ। কি হয় তাহলে বন্ধু বানাবো কাকে? আল্লাহকে বন্ধু বানাবো কাকে? দুই নাম্বার কাকে? রাসূলকে। তিন নাম্বার কাকে? ওই সমস্ত মুমিনকে যারা নামাজ পড়ে এবং যাকাত দেয়। ওহুম রাকিউন, রাকিউন বলে এখানে তাফসীর হলো যারা জামাতের সাথে নামাজ পড়ে, যারা কি? জামাতের সাথে নামাজ পড়ে। এবার আল্লাহ কয়, আল্লাহকে বন্ধু বানাবা, রাসূলকে বন্ধু বানাবা, আল্লাযীনা আমানু, এবং যারা মুমিনদেরকে বন্ধু বানাবা, ফা ইন্না হিযবাল্লাহি হুমুল গালিবুন, তোমরা হবে আমার দল আর আমার দল হবে বিজয়ী। আমার দল হবে কি? বিজয়ী। বিজয় তো তখন হব, তখন বলবে বিজয়ী, যখন বলবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে বলবে জান্নাতে যাও, তখন বুঝবেন আপনি সফল। তখন বুঝবো কি? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। পড়বো তো নামাজ, বলে হুজুর ঘুরে ফিরে হুজুরের 3 বছরের জীবনের এই সাধনাই এটা, আমার সাধনাই এটা। কোনটা? নামাজ। সাধনাই কি? সাধনাই নামাজ। আল্লাহ এই মসজিদের আশেপাশে সমস্ত মুসল্লিদেরকে, সমস্ত মুসলমানকে মসজিদ মুখী বানিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।